প্রেম মহিলার মামলা নিতে অস্বীকারের অভিযোগ আসলো বিশালগড় মহিলা থানার বিরুদ্ধে। বিশালগড় থানাধীন রতননগর এলাকার জাহানারা বেগম থানায় মারামারি অভিযোগ করলেও সে অভিযোগ পুলিশ রাখতে অস্বীকার করল। শনিবার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি। মহিলার অভিযোগ, গত বুধবার সকালে এলাকার রোকিয়া বেগম এবং এসমিন বেগম মিলে এলাকার জাহানারা বেগমকে মারধর করে পরবর্তী সময় আক্রান্ত মহিলা শনিবার সকালে অভিযুক্তদের নাম ধাম দিয়ে বিশালগড় মহিলা থানায় মামলা করতে গেলে মহিলা থানার পুলিশ মামলা না নেওয়ায় মহিলা মার খেয়েও বিচার পাচ্ছেন না। আমি আরেক আমরা পাশের বাড়ি আরেকবারে গেছি, যাইয়া বইছি, বোয়ার পরে রুকিয়া বেগমে যাইয়া সেটা রোশনা বেগমের বইছি, রোশনা বেগমের বাইক বইছি, আর রুকিয়া বেগমে যাইয়া সেটা আমারে চুলো দইরা, এরপরে আমারে অনেক মারছে, মারধর করছে। তো এরপরে আমি থানা তাইছি, থানা তাই আমি কেস করছি। তো এরপরে তারা বুধবারে করছি, কেস করছি, তো তারা কি গেছে না, এরপরে ওখান আইসি, আজকে হয়েছে, আজকে আইসি নি, আমার এরপরে কইছে কুডো গেতাইছি, থানা তাইছি, থানা তা মানে কইছে কুডো গেছে না, তোমার কয়দিন দেরি হইব, 4-5 দিন পরে যদি তোমার বাড়ি যদি মুখিস না যা, তুমি তুমি আমার যোগাযোগ কইর, কইরা সারলে এরপরে আমরা ইয়া করা। ঘটনা কবে হইছে? ঘটনা বুধবারে হইছে সকালে। বুধবারে সকাল হয়েছে, তা আজকে আপনি আজকে আপনি থানাতে লিখিত অভিযোগ করছেন? লিখিত অভিযোগ রাখছেন না? রাখছে না, রাখছে না, রাখছে না, কইছে কো লাগতো না, আমরা ইয়া করে দিছি, নোটিশ ফাড়াই দিছি কুডো, তো কুডোর থেকে তোমার বাড়ির নোটিশ যাইব। কোন থানা? কোন থানা? এটা বিশালগড় থানা।